ক্ষমতাচ্যুত আওয়ামী শাসনামলে দখলদারিত্বের কবলে পড়ে দেশের ব্যাংক খাত, যার পরিণতি খেলাপি ঋণ ছাড়িয়েছে পৌনে 2 লাখ কোটি টাকা। ব্যাংক খাতে দুর্নীতি আর অনিয়মের বড় উদাহরণ 2016 সালে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের কব্জায় নেয়া। 2015 সাল পর্যন্ত ব্যাংকটিতে এস আলমের কোনো শেয়ার না থাকলেও বর্তমানে গ্রুপটির দখলে 82% শেয়ার, যার ঋণ খেলাপি দাঁড়িয়েছে 80,000 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তন এসেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদে, তাই নতুন দায়িত্বশীলদের কাছে সুষ্ঠু ব্যবস্থাপনা চান ব্যাংক কর্মকর্তা ও বড় অঙ্কের গ্রাহকরা। শনিবার মতিঝিলে এক আলোচনা সভায় ব্যবসায়ী ও গ্রাহকরা বলেন, এস আলমের একচ্ছত্র ঋণ গ্রহণে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ীরা। যারা এই দুর্নীতি এবং এস আলমের সহযোগী কাজ করেছে তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে আইনে সমর্থ করা হোক। আমাদের যে লস আজকে হয়েছে, যে টাকাগুলো আমাদের নিয়ে গেছেন, আমাদেরকে যাতে ব্যবসায়িক করার জন্য আবার সুন্দরভাবে আমাদেরকে ব্যবস্থা করে দেন। পুনর্গঠনের মাধ্যমে 2016 সালের আগের প্রশাসনকে পদায়নের মাধ্যমে ব্যাংকের অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব বলে মত ব্যবসায়ীদের। আমি আসলে পুরনো সেই শক্তিটাকে ফেরত চাচ্ছি, যারা নাকি একটি ছোট্ট ব্যাংক থেকে এই এশিয়ার সর্বশ্রেষ্ঠ অন্যতম ব্যাংকে পরিণত করেছিল। ম্যানেজমেন্টটা চেঞ্জ হয়েছে, পর্ষদ চেঞ্জ হয়েছে, আমি মনে করি আগের যে ম্যানেজমেন্ট ছিল তাদেরকে নিয়ে আসা যায় কিনা। অর্থনীতি বিশ্লেষকরা বলেন, পরিস্থিতি সামাল দিতে টাকা ছাপিয়ে বাজারে ছাড়লেও পাচার হওয়া টাকা ফেরত আনতে পারেনি বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক খাতকে পুনরুদ্ধারের পাশাপাশি ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলোকে একই নীতিতে চলার পরামর্শ তাদের। আপনাদের প্রতি আস্থা হয়েই কিন্তু আমাদের এই এখানে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাটা গড়ে উঠেছে এবং আমাদের অর্থনীতি কিন্তু এত বড় একটা উন্নততর পর্যায়ে গিয়েছে। সেখান থেকে আপনারা কেন চুপি চুপি, আপনারা মুসলিম উম্মার মধ্যে আমাদের উন্নয়নের মধ্যে এরকম ধরনের একটা বৈষম্য বা পরিস্থিতি সৃষ্টি করলেন? বাংলাদেশ ব্যাংক কিছুদিন টাকা ফুটা ছাপিয়ে দিয়েছে, ঠিক আছে, চেষ্টা করেছে, কিন্তু দ্যাট ইজ নট দ্য সলিউশন। সলিউশনটা হচ্ছে ইসলামী ব্যাংক যারা দখল করেছে, জবরদখল করেছে, তাদের থেকে নিয়ে নেওয়া উচিত ছিল অনেক আগে। পাচার হওয়া অর্থ দেশে ফেরানো সহ খেলাপি ঋণের সমাধানের উদ্যোগ না নিলে বড় ক্ষতির মুখে পড়বে সাধারণ গ্রাহকরা, তাই ব্যাংক ব্যবস্থাকে পুনরুদ্ধারে এখনই যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান অর্থনীতিবিদদের। মাঝার মাহবুব, এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ।